দর্শক বিতর্কিত শিক্ষা কারিকুলাম এবং ট্রান্সজেন্ডারকে প্রমোট করার প্রতিবাদে আজকে কিন্তু বিক্ষোভ মিছিল করছে কিন্তু চরমনাই অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তিনি কিন্তু সম্মুখে রয়েছেন এবং তার সম্মুখে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা এই মুহূর্তে সরাসরি সেটি ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের যে নেতাকর্মীরা রয়েছেন সে তারা কিন্তু বাদ জুমা তারা কিন্তু বক্তব্য রাখেন এবং বক্তব্যের পরপরই এই বিক্ষোভ মিছিলে কিন্তু নেমে পড়ে। আমরা দেখতে পাচ্ছি বড় বড় স্লোগানে কিন্তু এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং হাত মুষ্টিবদ্ধ করে দর্শক যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন যাবৎ আলোচনা সমালোচনা বিতর্ক চলছে সেই বিষয়টি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাচ্ছি যে খণ্ডকালীন শিক্ষক তার একটি বক্তব্যে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা ঝড় উঠে এবং সেখানে শরীফ থেকে শরীফার যে গল্প সে গল্প কিন্তু এই ঝড় তুলেছে এবং সেই আলোচনার পরই বিভিন্ন রাজনৈতিক দল তারা আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়টি বিরুদ্ধে তারা কিন্তু অবস্থান নিচ্ছে এবং আজকে চরমনায়ের যে আমির কিন্তু সরাসরি স্পষ্ট জবাব চেয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি আসলে সমকামিতার পক্ষে নাকি বিপক্ষে এভাবে জবাব কিন্তু চেয়েছে। দর্শক আমরা দেখেছি জুম্মার সময় পুলিশের কঠোর অবস্থান এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এই মুহূর্তেও আমরা সেটি দেখতে পাচ্ছি লক্ষ্য করছি পল্টন মোড়ে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একটি বৃহৎ পুলিশের একটি দল তারা কিন্তু এই পল্টন এলাকা পুরোটা ঘেরাও করে রেখেছে পল্টন মোড় এবং দুপাশ থেকে তারা কিন্তু অবস্থান নিয়েছে শুধুমাত্র নাইটিঙ্গেল মোড় বা বিজয়নগর যাওয়ার যে জায়গাটি রয়েছে সেই সড়কটি কিন্তু তারা শুধু ওপেন রেখেছে অর্থাৎ খোলা রেখেছে। বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে সেই স্লোগান নিয়েই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু এগিয়ে আসছে। দর্শক দেখতে পাচ্ছেন তারা এখন বাইতুল মোকাররমের সামনে থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নাইটিঙ্গেল মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা ফয়জুল করিম তিনি কিন্তু রয়েছেন চরমনায়ের আমির তিনি কিন্তু এই মুহূর্তে এখানটাতে রয়েছেন এবং এই বিক্ষোভ মিছিলের সম্মুখ সারিতে থেকে তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্মুখ সারিতে থেকে আজকের এই বিক্ষোভ মিছিলে তিনি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। দর্শক সরাসরি বাইতুল মোকাররমের সামনে থেকে আমরা যুক্ত হয়েছি এবং আপনাদেরকে আজকের এই বিক্ষোভ মিছিলকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের ন্যায়চর্মীরা চন্দনের পিসাবকে রেয়াত করে সরাসরি